ব্লগ বন্ধুরা, তোমরা সবাই সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো নেই সেটা তোমাদেরকে বলবো। অনেকদিন ব্লগ করা হয়নি, তা ভাবলাম আজকে একটু মিনি ব্লগ করে নিই। তা আজকে সকাল থেকে উঠে কী কী করেছি সেটা শেয়ার করবো না। এখন 10টা প্রায় বেজে গেছে, এখন থেকে ব্লগটা কন্টিনিউ শুরু করছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি কী রান্না করছি, কেন ভালো নেই সেটা। বন্ধুরা, শনিবার ওলেটাটা হাট থেকে নিয়ে এসেছিলাম, একটা খাওয়া হয়েছে আর আজকে শুটকো হয়ে গেছে। কিন্তু এটাকে ফেলে দেবো না, এটা আজকে রান্না করেই খাবো। দেখো পুরো পাতা কেমন হয়ে গেছে। ওলেটাটার যা দাম, খেলা যাবে না। দাম ঝিঙে কেটেছি আর এই যে আলু। বন্ধুরা, মাছের তেল, এই নাড়ি পুরি বলে না কি বলে, সেগুলো যে ভাজা হয়ে গেল লাল লাল। আলু দিচ্ছি, আলুটা ভেজে নেব। হাতে একটু সরষের তেল দিয়ে নাও। শুনছি আমার কি নাম কাটলো না কিনা, লেবু আছে। কি খাচ্ছ? বন্ধুরা, আগে যে যে কাজ করেছি ভুলে গেছি, অনেকদিন ব্লগ করা হয়নি সেগুলো মানে ভুলে যাচ্ছি, মাথার মধ্যে টেনশন আছে, তবে শরীরটাও ভালো নেই, তা সেগুলো দেখাতে পারিনি। তা এখন কলিং দিয়ে কাজগুলো মুছে নেবো, শোকেসটা বিছা।
অনেকদিন পরিষ্কার করা হয়নি, শরীর ভালো ছিল না যেহেতু, আর সময় পাচ্ছি না পরিষ্কার করা হয়নি। তোমাদের একটা জিনিস দেখাবো যেটা আমি ঘরের মানে ডোয়া বলে চারিপাশটা অনেকদিন লেপা হয়নি, কি অবস্থা আমি সেটা তোমাদের দেখাবো। হাই বন্ধুরা, অনেকদিন আগে তুলো কুড়িয়ে রেখেছিলাম কিন্তু এভাবে ছাড়িয়ে নেওয়া হয়নি, আজকে মনে পড়লো তাই আজকে এভাবে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার মাসিরা, মামি, ছোটো মামি এসছে মাকে দেখতে, মা খুব অসুস্থ। তো তোমরা দেখো মা ভীষণ অসুস্থ, তাই সবাই এসেছে দেখতে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। মাকে প্রথমে কৃষ্ণনগর নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, ভুল ট্রিটমেন্ট হয়েছিল, ওখান থেকে নিয়ে এসে কৃষ্ণনগরের সমীর চৌধুরীকে সার্জেন দেখানো হয়েছিল। তবে কিছুদিন ওষুধ খাওয়ার পরে মা কষ্টই পাচ্ছিল, তা ডক্টরবাবু ছিল না, বাধ্য হয়ে মাকে কল্যাণীতে নিয়ে যেতে হয়েছিল। নিয়ে যাওয়ার পরে ওষুধ দিয়েছে, ডক্টরবাবু ভর্তি করেনি, তো বাড়িতে এখন মা আছে, মা ভীষণ কষ্ট পাচ্ছে তাই সবাই দেখতে এসেছে। এই যে দুটো ভাই আর আমার ছেলে খেলা করছে, এটা আমার ছোটো মামি, তা মা ওখানে শুয়ে থাকে, এটা আমার ছোটো মাসি, সেজো মাসি, এটা ছোটো মামি। তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার মা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, বাড়িতে দাদা একা একা থাকে, শুন কেউ নেই, তো প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কে কে এসছে একটু বলে দাও। আর যারা যারা এসছে বলো কে কে আছে। তারপরে তারপরে কে কে আছে পিছনে? তো বন্ধুরা ভিডিওটার কোনো শ্যুট করতে পারিনি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই এসেছিল মা অসুস্থ, তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। প্লিজ সাথে থেকো, পাশে থেকো।